পর্যটন ক্ষেত্রে বাংলাদেশের অন্যতম পরিচিতি কক্সবাজার। সেখানে প্রতিনিয়তই গড়ে উঠছে নতুন নতুন হোটেল মোটেল, তবে তার সঙ্গে সঙ্গতি রেখে দক্ষ জনশক্তি তৈরি হচ্ছে না। আমাদের ফায়ার ম্যানেজমেন্ট একটা টিম করে ওদেরকে ট্রেনিং এর ব্যবস্থা করছে নিজের, কিন্তু বাইরের থেকে পাচ্ছি না আমরা এরকম ট্রেনার। তারা ট্রেনিং প্রাপ্ত না হলেও আমরা যারা ছেলেদেরকে মোটিভেট করে তারা কিন্তু ট্রেনিং প্রাপ্ত, তারাই একটা মিটিং আকারে বলে দেয় যে এইভাবে করতে হবে। দাঁড়িয়ে আছি বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে। এই সৈকতকে ঘিরে গড়ে উঠেছে বেশ কয়েকটি থ্রি স্টার ফোর স্টার মানের হোটেল। এসব হোটেলে কাজ করছে বেশিরভাগই বাংলাদেশিরা। যারা কাজ করছেন তাদের বেশিরভাগই স্বল্প শিক্ষিত এবং সংশ্লিষ্ট কাজে তাদের প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ নেই। সুপারভাইজার বা সিনিয়র ভাইরা আছে, ওনারা আমাকে এভাবে কাজ শিখেছে। যতটুকু শিখছি আমরা ফিজিক্যালি এখানে কাজ করে আমরা শিখছি, এমনি কোথাও ট্রেনিং করিনি, সিকালে জবের মাধ্যমে শেখা। বান্দরবান, খাগড়াছড়ি, দিনাজপুর, কক্সবাজার সহ অন্যান্য স্থানেও পর্যটন সংশ্লিষ্ট খাতে দক্ষ জনশক্তি প্রয়োজন। অথচ এসব এলাকার যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে ব্লক প্রিন্টিং, গরু ছাগল পালন, মাছ চাষের মতন বিষয় শেখানো হয়। ট্রেনিদেরকে আসলে সরাসরি আমরা গেস্ট হ্যান্ডেলিং বা সরাসরি ডিরেক্ট গেস্ট কন্টাক্টে আমরা পারমিট অ্যালাউ করি না যতক্ষণ পর্যন্ত সে অ্যাটলিস্ট সে নিজেকে গ্রুমড না করে। বিষয়টি পর্যটন কর্পোরেশনের নজরে আনলে কর্তৃপক্ষ জানায় স্থানীয় প্রয়োজনীয়তা বিবেচনা করে চাহিদা ভিত্তিক প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়ন করা হবে শিগগিরই। ঢাকায় যে ট্রেনিং ইনস্টিটিউশনটা আছে তার চেয়েও বড় আকারে একটা প্রতিষ্ঠান করবার জন্য আমরা কিন্তু ইতোমধ্যে অনেক দূরে এগিয়ে গেছি। আর একইভাবে বরিশালেও কিন্তু আমরা যেটা করতে চাচ্ছি সেখানে এই ট্রেনিংগুলোই দেওয়ার জন্য। সংশ্লিষ্টরা বলছেন দেশে 800 বেশি পর্যটন স্পটের জন্য প্রশিক্ষিত টুরিস্ট গাইড ও দোভাষী তৈরি করা গেলে দেশের পর্যটন ব্যবস্থা আরও আকর্ষণীয় হয়ে উঠবে। নিয়াজ মোর্শেদ, মাছরাঙা সংবাদ, ঢাকা।